হযরত আহমদ শফি একদিনে আহমদ শফি হন নাই, অনেক মুজাহাদার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মাকাম দিয়েছিলেন। একটা বিষয় আপনারা শুনলেন, হযরত আহমদ শফি রহমতুল্লাহ আলাই তার জিন্দগিতে কখনো তাহাজ্জুদ ছুটে নাই। আমরা যদি এই আমলটুকু করতে পারি, ভোর রাত্রে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আহমদ শফি দ্বারা যেরকম দিনের কাজ নিয়েছেন, আমাদের দ্বারাও আল্লাহ পাক নেবেন। এই জন্য আল্লাহর কাছে আমরা সবসময় কান্নাকাটি করব এবং হযরত আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির জন্য দোয়া করব। আল্লাহ পাক তাকে নিয়ে গেছেন, আল্লাহ পাক যেন তাকে পরকালে উচ্চ মাকাম দান করেন, তার কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আমাদের আজকের এই আলোচনা সভা কবুল করুন। আল্লাহ হযরত আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির দ্বারা জাতকে বুলন্দ করুন। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান করুন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করুন। আল্লাহ আমাদের মায় মুরব্বিদেরকে মাফ করুন। আল্লাহ সমস্ত উম্মতে মুসলিমাকে আপনি মাফ করুন। আল্লাহ হযরত হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহির স্বপ্নকে বাস্তবায়ন করুন। আল্লাহ ইসলামের ঝান্ডাকে উঁচা করুন, এদেশে ইসলামী হুকুমত কায়েম করুন। আল্লাহ ইসলামের বিরুদ্ধে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে, আলিম উলামাদের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র চলছে, সমস্ত ষড়যন্ত্রকে আপনি ধূলিসাৎ করুন। আল্লাহ আল্লাহ ষড়যন্ত্রকারীদের আল্লাহ আপনি নাকাম করুন। আল্লাহ আমাদের দেশের বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে, আল্লাহ এই ষড়যন্ত্রকেও আপনি নাকাম করুন। সমস্ত জালিমদের পতন ঘটান। আল্লাহ মেহরবানি করে সকলের নেক আশা পুরা করুন, মেহরবানি করে আমাদের দোয়া কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।